ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেখো মাধুরী, বছর ঘুরলে বিধানসভা নির্বাচন এবং রাজনৈতিক পারদ একটু একটু করে কিন্তু চড়ছে। প্রয়োজনে বুথ জ্যাম করে ভোট করব। মুরারইতে দলীয় সভায় অনুব্রত মণ্ডলের সামনে মন্তব্য তৃণমূলের বুথ সভাপতির, আর এই নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তুঙ্গে দু দলের তরজা। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না অনুব্রত মণ্ডলের। আবারও অস্বস্তিতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। অনুব্রত সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতাদের সামনে বুথ জ্যাম করে ভোট করানোর কথা বলছেন যে ব্যক্তি, তিনি মুরারইয়ে তৃণমূলের বুথ কমিটির সভাপতি নীলরতন মাহারা। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা, তার আগে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার মুরারইয়ে বুথ কমিটি সম্মেলনের আয়োজন করে তৃণমূল। সেখানেই হাজির ছিলেন অনুব্রত। ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনার সময় প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূলের বুথ কমিটির সভাপতি। অস্বস্তির মুখে ওই কর্মীকে চুপ করান অনুব্রত। বিতর্কের মুখেও নিজের বক্তব্যে অনড় তৃণমূলের বুথ সভাপতি। হ্যাঁ নিশ্চয় পারবো, কেন পারবেন না? আমরা কি করিনি বুথের জন্য? বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী কাজ করবে, আমরা পার্টিগত আমাদের কাজ করবো। যদি বিজেপি এজেন্ট দেয় বুথে যায় কি করবেন? বুথে যেতে দেবো না, যাবে অবস্থা চুপচাপ, কোনো কথা বলতে দেবো না। বিজেপি কি উন্নয়ন করেছে আমার এলাকাতে? দাঙ্গা ছাড়া কোনো উন্নয়ন করতে পারেনি, প্রয়োজনে বের করে দেবো। আর এ নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপি। 19 সালেও লোকসভা নির্বাচনে নলহাটি বিধানসভা, মুরারই বিধানসভা, হাসন বিধানসভা রিগিং ছাপ্পা এটা করেছিল। তাই কর্মীদিকে আন্ডারগ্রাউন্ডে তৃণমূলের নেতারা এই রকম প্রশিক্ষণ দেয় যে গায়ে জোরে মারধর করে, বোম্বিং করে, গুলি করে, খুন করে তোমাদেরকে ভোটে লিড আনতে হবে। বীরভূম জেলার মানুষ এখন জেগেছে, বীরভূম জেলার মানুষ এখন জাগ্রত। ওরা যদি ছাপ্পা রিগিং করতে যায় তাহলে বীরভূম জেলার মানুষ সেটাকে সজোরে প্রতিরোধ করবে। সারাদিন আনন্দ করে ভোট দেবে মানুষ, তার জন্য চড়াম চড়াম করে ঢাক বাজানো। কখনো চড়াম চড়াম করে ঢাক বাজানো, কখনো গুড় বাতাসা রাখা হবে, ভোটারদেরও দেওয়া হবে। এর আগে বহুবার নানা রকম মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছেন অনুব্রত। বিজেপিকে যারা ভোট দেবে সেই এলাকায় কাজ হবে না বলে সম্প্রতি খয়রাশোলে হুঁশিয়ারিও দিয়েছেন। এবার তার সামনে ভোট লুটের দাওয়াই তৃণমূল কর্মী। সব মিলিয়ে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই অনুব্রত মণ্ডল। এ নিয়ে প্রশ্ন করা হলে যদিও কোনো মন্তব্য করতে চাননি অনুব্রত। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। আর এবার চোখ রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার খবরে। বারুইপুরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ ঘটনার চার দিনের মাথায় জেলা বিজেপির সাধারণ সম্পাদককে গ্রেফতার করল পুলিশ। এফআইআর এ নাম রয়েছে আরো 17 জনের। দলে বেশি গুরুত্ব পাচ্ছেন তৃণমূল থেকে আসা নতুন কর্মীরাই, পুরনো কর্মীদের কোনো মূল্য নেই। এই অভিযোগে গত রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বিজেপির দুই গোষ্ঠী। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দলের নতুন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাও। গোটা ঘটনায় এবার গ্রেফতার হলেন বিজেপি নেতাই। বুধবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব জেলার সাধারণ সম্পাদক স্বরূপ দত্তকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক মামলা রুজু হয়েছে। কিছু বলবো না, পার্টি উদ্বোধন কর্তৃপক্ষ বলবে। আপনাকে কি ফোকাস করা হলো? ও আমাদের পার্টি ডিসিপ্লিন আছে, সব কথা বলবো। রবিবার মহিলা কর্মীদের মারধর, পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগে স্বরূপ দত্ত সহ কয়েকজন দলীয় কর্মীর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব জেলার বিজেপি সভাপতি হরিকৃষ্ণ দত্ত। একই ব্যক্তিদের বিরুদ্ধে অন্য একটি অভিযোগ দায়ের করেন এক জখম বিজেপি নেতার স্ত্রী। মোট 18 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এক নম্বরেই ছিল স্বরূপ দত্তের নাম, যদিও এদিন হরিকৃষ্ণ দত্ত জানিয়েছেন তার দায়ের করা অভিযোগ তিনি প্রত্যাহার করবেন। তবে জখম বিজেপি নেতার স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আদালত সত্য মিথ্যা বিচার করবে। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মাধুরী, এই রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কিন্তু বেশ কিছুদিন হলেও শুরু হয়ে গিয়েছে, এবং করোনা আবহে যেটা আমরা দেখছিলাম যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই বিশেষ করে এই সভাগুলো হচ্ছিল, এবার কিন্তু তা নয়। অমিত শাহ, তিনি একেবারে সশরীরেই হাজির হচ্ছেন পুজোর আগেই। তার নেতৃত্বে একটি কর্মী সভাও হবে। বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি বৈঠকও হয়।
দুর্গাপূজার আগেই কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা থেকে সেরে ওঠার পর এই প্রথম দিল্লির বাইরে গিয়ে কর্মী সভা করবেন তিনি। মহামারীর আবহে এতদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই দলীয় বৈঠক সারছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা। 9 জুন পশ্চিমবঙ্গে দলে কর্মী সমর্থকদের জন্য ভার্চুয়াল সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এখন বিধানসভা ভোট অনেকটা এগিয়ে এসেছে। বছর গড়ালে 21-এর যুদ্ধ, যেখানে তৃণমূলকে হারিয়ে বাংলা দখল করতে মরিয়া বিজেপি। পর্যবেক্ষকদের মতে সে কথা মাথায় রেখে অমিত শাহ কলকাতায় এসে কর্মী সভা করবেন, যাতে বিধানসভা ভোটের রণকৌশল তৈরিতে কোনো ফাঁক না থাকে। দুর্গাপূজার আগে মাননীয় অমিত শাহকে আমরা একবার আমন্ত্রণ করেছি আসার জন্য, যে আপনি একবার এলে আমাদের কর্মীরা চাঙ্গা হবে। তারা অত্যাচারিত হচ্ছে, কেস হচ্ছে, মারপিট হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, তো আপনি একবার আসুন। তো উনি আসবেন বলেছেন, ডেট পরে জানাবেন, এবং দুর্গাপূজার পরে মাননীয় সভাপতি নাড্ডাজিকে আমরা আসার জন্য বলেছি। গতবার কলকাতায় পুজো উদ্বোধন করেছিলেন অমিত শাহ। এবারে করোনা আবহে অবশ্য তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। জানি না, এবারে হয়তো সেরকম হবে না, বা অমিত শাহ সেরকম ভিড় ভাড়ে যাবেন না এখনো, যেহেতু সুস্থ ছিলেন। তো পুজোর সময় অন্য কিছু করা যায় কিনা আমরা ভাবছি, পাবলিক সম্পর্ক করার জন্য। কিন্তু অমিত শাহ মেনলি সংগঠনের প্রোগ্রাম নেওয়ার জন্য যাবেন। বৃহস্পতিবার দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয় বর্গীয়দের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। সেখানে বাংলার বিধানসভা ভোটের রণকৌশল নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল সিনহাও, যিনি সম্প্রতি কেন্দ্রীয় সম্পাদকের পদ হারিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তবে বৃহস্পতিবার এই বৈঠকে তাকে নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়নি। নতুন যখন কমিটি হয়েছে, পরিবর্তন হয়েছে, নতুন লোককে নেওয়া হয়েছে, সেই নিয়ে একটু মনে ক্ষোভ বিক্ষোভ হতাশা থাকে কার্যকর্তাদের। প্রত্যেকবারই হয় এটা পরিবর্তনে, আবার সবাই মিলে সবাই যে যার কাজে লাগিয়ে দেওয়া হয়, লেগে যান পার্টির কাজে, আর পার্টি এগোতে থাকে, বাড়তে থাকে, আর সেই প্রক্রিয়াটা চলছে পরিবর্তনে। সেই জন্য একটুখানি কোথাও ক্ষোভ বিক্ষোভ মনে হচ্ছে, এটা অস্বাভাবিক কিছু না। তা আমরা সবার সঙ্গে কথা বলে সবাইকে যথাযোগ্য কাজ দিয়ে কাজের মধ্যে যুক্ত করে দেবো। পুজোর আগে কলকাতা এসে অমিত শাহ দলকে কি ভোকাল টনিক দেবেন, কবে থেকে পুরোদস্তুর ভোটের কর্মসূচি শুরু করবে গেরুয়া শিবির, সেদিকেই এখন নজর সকলে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আর এবার দেখে নেব দেশের করোনা আপডেটস কি রয়েছে, পরিসংখ্যান কি বলছে। দেশে করোনায় মৃতের সংখ্যা 1 লক্ষ ছুঁই, আক্রান্তের সংখ্যা প্রায় 64 লক্ষ। এই নিয়ে 57 দিন দৈনিক সংক্রমিতের সংখ্যায় বিশ্বে 1 নম্বরে ভারত। দেশে কমলো দৈনিক মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা, উদ্বেগ বাড়িয়ে কমলো দৈনিক সুস্থতাও। ভারতে করোনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 99,773 জনের, একদিনে মৃত্যু হয়েছে 1,095 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 1,181। দেশে গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 81,484 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 86,821। দেশে মোট আক্রান্তের সংখ্যা 63,94,069। একদিনে সুস্থ হয়েছেন 78,877 জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল 85,376। দেশে মোট সুস্থ হয়েছেন 53,52,078 জন। দেশে মৃত্যুর হার 1.56%। আর এরই মধ্যে আনলক 4 পেরিয়ে আনলক 5-এ গতকাল থেকে আমরা ঢুকে গেছি, এবং এই আনলক 5-এ 15 অক্টোবর থেকে খুলবে সিনেমা, থিয়েটার, মাল্টিপ্লেক্স। মোট দর্শক আসনের 50% দর্শক উপস্থিত থাকতে পারবেন, খোলা যাবে বিনোদন পার্কও। কেন্দ্রের নির্দেশিকা পেতেই তুঙ্গে প্রস্তুতি, তবে সুইমিং পুল চালু নিয়ে দ্বন্দ্বে রয়েছেন কর্তৃপক্ষদের একাংশ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 63 লক্ষ পেরিয়ে গেছে, মৃতের সংখ্যা 1 লক্ষ ছুঁই, 56 দিন দৈনিক করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে 1 নম্বরে ভারত। বৃহস্পতিবার বাদ দিলে 28 দিন বিশ্বে দৈনিক মৃত্যুতে 1 নম্বরে। এই পরিস্থিতিতে জীবনও বাঁচাতে হবে, জীবিকাও অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এই পরিস্থিতিতে চালু হলো আনলক 5। কেন্দ্রের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে 15 অক্টোবর থেকে খুলবে সিনেমা, থিয়েটার, মাল্টিপ্লেক্স। মোট দর্শক আসনের 50% দর্শক উপস্থিত থাকতে পারবেন। এর আগে গত শনিবারই মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন 1 অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলা হবে, কিন্তু এত তাড়াতাড়ি হল খোলা সম্ভব হয়নি মালিকদের পক্ষে, তাই পুজোর আগে 15 অক্টোবরেই সিনেমা হল খুলতে চাইছেন তারা। যে চেয়ারগুলি থাকবে, একটি চেয়ারের পাশে যে চেয়ার থাকবে সেই চেয়ারে কাউকে বসতে দেওয়া হবে না, এবং তার পরবর্তী যে চেয়ার থাকবে সেই চেয়ারে দর্শকরা বসবেন, এবং যাতে সিনেমা হলের ভেতরেও দর্শকরা মাস্ক পরে থাকে সেই দিকটা নজর দেওয়া হবে, তেমনটাই কিন্তু হল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে। তো এখনো এসওপি মানে গাইডলাইন্সটা তো আসেনি, তো কিভাবে কি চালু করা যাবে। মেন প্রবলেম হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিক করতে হবে না, যেমনি ধরুন সাউন্ড, এসি, ইলেকট্রিক্যাল যেসব ব্যাপারগুলো আছে, স্ক্রিনের ব্যাপার আছে, এগুলোকে সব ঠিকঠাক করে তো চালাতে হবে, এমনি হবে না। প্রথমে আমাদের তো 10-15 দিন লেগেই যাবে আরো এমনিতেই, কারণ আমাদের সব ইকুইপমেন্টস চেক করতে হবে, ডিপ ক্লিনিংটা করতে হবে, 6-7 মাস বন্ধ ছিল,
স্যানিটাইজেশন এন্ড পেস্ট কন্ট্রোলটা ভেরি ইম্পর্টেন্ট। সো এইগুলো করা লাইক স্যানিটাইজেশন অ্যান্ড পেস্ট কন্ট্রোলটা ক্রিয়াতে মোরলেস ওয়ান রাউন্ড হয়ে গেছে, এখন ইন দ্য প্রসেস অফ ডিপ ক্লিনিং। ডিপ ক্লিনিং এর পরে ইকুইপমেন্টসগুলোকে দেখা হবে। আবার সিনেমা হলমুখী হবেন দর্শকরা, খুশির হাওয়া সিনে জগতে। পুজোয় মুক্তির অপেক্ষায় রয়েছে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত এসওএস কলকাতা, অনির্বাণ ভট্টাচার্য, মিমি চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ অভিনীত ড্রাকুলা স্যার, শৌকর্য ঘোষাল পরিচালিত ও কোয়েল মল্লিক অভিনীত রক্ত রহস্য। তালিকায় রয়েছে রীতাভুরি চক্রবর্তী ও সোহম মজুমদার অভিনীত ব্রহ্মা জানেন গোপন কম্মটি। কিছুটা হলেও একটা রিলিফের ব্যাপার আছে। এন্ড এবার দেখতে হবে যে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা কতটা আমাদের বিজনেস ওয়াইজ ফিজিবল হবে, বিকজ এই যে অ্যাকচুয়ালি বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের আরেক মানে অ্যাটেন্ডেন্সেরও তো একটা ব্যাপার আছে, মানে অডিয়েন্স আর কি। তো সামহাও মানে তারপর টিকিট রেট কত আসছে অ্যান্ড অল এভরিথিং, বিকজ যতই হোক মানে আমাদের টলিউডের জন্য একটু ভাবনা চিন্তাটা আরেকটু ক্রুশিয়াল হয়ে যায়। তো সেটাই দেখার সময় এখন, বাট অ্যাটলিস্ট খুলেছে সেটার জন্য আমি খুব হ্যাপি। কেন্দ্রের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে বিনোদন পার্কগুলি খোলা যাবে, খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত সুইমিং পুল খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে। কেন্দ্রের এই নির্দেশিকায় ধন্দে সুইমিং পুল অ্যাসোসিয়েশনগুলির একাংশ, আমরা এই মুহূর্তে চালু করার কথা চিন্তা করছি না, তার কারণ কি আমরা যদি এই 15 তারিখে যদি আমরা এই সুইমিংটা চালু করি তার জন্য আমাদের এই যে দেখছেন এখন পুলের অবস্থা কি অবস্থা হয়ে আছে, আর তারপর আমরা এই 15 তারিখে চালু করার পরে 2 দিন পর পুজো আবার আমাদের বন্ধ করতে হবে আর সুইমারদের জন্য, সেইভাবে আমরা আগামী 15 ফেব্রুয়ারি মাসের আগে আমরা এটা চালু করছি। খোলার আগে চরম ব্যস্ততা বিনোদন পার্কগুলিতে। সার্কুলার এসে গেলে উইল স্টার্ট অফ 15th অক্টোবর থেকে উই আর গোয়িং টু স্টার্ট অফ। যেরকম স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, তারপর হচ্ছে আমরা একটা স্প্রে ইউজ করছি, ইভেন ওয়াটারে আমরা ক্লোরিন যেটা করছি ওটাও একটা মানে ডিসইনফেক্টেন্টের কাজ করবে। সো ডেফিনেটলি আর নাম্বার অফ পার্সনস এন্ট্রিজও আমরা রেস্ট্রিক্ট করবো, দেখে দেখা যাক কি এসওপিটা আসে তা সেই বেসিসে আমরা মুভমেন্ট করবো। চেষ্টা থাকবে হয়তো সবই পুরো পার্কটাই একবারে সব কিছু না খুলে দিয়ে একটু স্টেজ, আমাদের কোনো তাড়াহুড়ো করে আমরা কোনো কিছু করবো না, তা আমরা হয়তো ইনিশিয়ালি পার্কটাকে ডে পার্ক হিসেবে চালাবো, ধরুন 10টার থেকে 6টা। জীবনযাত্রা স্বাভাবিক হোক সবাই চাইছে, কিন্তু সঙ্গে মাস্ক স্যানিটাইজার না রাখলেই বিপদ বলছেন চিকিৎসকেরা। অনন্তকাল লকডাউন করে থেকে কোনো ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যায় না সেটা সারা বিশ্বে প্রমাণিত, কিন্তু দুঃসাহসিক আনলকডাউন করলেও যে তার বিপদ আরও বেশি হতে পারে সেটাও আমাদের কাছে সর্বজন বিদিত। আমরা যদি মাস্ক না পরি, আমরা যদি মুখ ঘুরিয়ে না কাশি, আমরা যথাসম্ভব শারীরিক দূরত্ব যদি না মেনটেন করি, আমরা প্রপারলি যদি হাত না ধুই, হ্যান্ড স্যানিটাইজ না করি, তাহলে লকডাউন আনলকডাউনের যে ব্যালেন্স, যে সূক্ষ্ম ব্যালেন্স, সেই সূক্ষ্ম ব্যালেন্সটা কোথাও নষ্ট হয়ে যাবে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয় সময়ই বলবে। পার্থ প্রতিম ঘোষ, সৌভিক মজুমদার ও রম্মানী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিরতির পর আনন্দ সকাল নিয়ে ফিরে এলাম। 6 মাস বন্ধ থাকার পর মাধুরী আজ কিন্তু জুয়ের দরজা অর্থাৎ চিড়িয়াখানার দরজা খুলে যাচ্ছে, রাজ্যের সমস্ত চিড়িয়াখানার দরজা আজ থেকে খুলে যাচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্তর সঙ্গে, সরাসরি চলে যাব আলিপুর চিড়িয়াখানায়। সমিত, আলিপুর চিড়িয়াখানার দরজা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো খুলবে, ঠিক কি ছবি? ইতিমধ্যেই কিন্তু আলিপুর চিড়িয়াখানার দরজা খুলে গেছে এবং সকাল থেকেই কিন্তু আমরা যেটা দেখছি যে যেটা বলা হয়েছিল যে সকাল 9টা বাজার সঙ্গে সঙ্গে এখানে দরজা খুলে যাবে। এই যে গেট রয়েছে দেখতে পাচ্ছ, এই স্যানিটাইজেশন গেট, এই গেটের মাধ্যমেই কিন্তু চিড়িয়াখানায় প্রবেশ করতে হবে। মাস্ক পরাটা বাধ্যতামূলক, অনলাইনে টিকিট কাটতে হবে এবং তারপরেই কিন্তু চিড়িয়াখানায় প্রবেশ করা যেতে পারে। অনলাইনে যারা টিকিট কাটছেন তাদের মোবাইলে কিউআর কোড বা টিকিটের প্রিন্ট আউট নিয়ে আসলে তবে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। বলা হয়েছিল যে 65 বছরের ঊর্ধ্বে এবং 10 বছরের নিচে যদি কোনো দর্শক আসেন, শিশু বা প্রৌঢ় যদি কেউ আসে সেক্ষেত্রে তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হবে না কেন্দ্র সরকারের যে গাইডলাইন রয়েছে। তবে মানবিকতার খাতিরে সকাল থেকে কিন্তু এরকম দুটো ঘটনা ঘটেছে যেখানে একদম ছোট শিশু এবং একজন বৃদ্ধকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। চিড়িয়াখানার অধিকর্তা সেই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে প্রবেশ করতে দিয়েছেন এবং আলিপুর চিড়িয়াখানায় মাত্র সর্বাধিক 5,000 দর্শকদেরকেই তারা এখানে প্রবেশ করতে দেওয়ার কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে। পরে পরিস্থিতি পর্যালোচনা করে এই সংখ্যাটা বাড়ানো যেতে পারে। 46 একর জায়গা জুড়ে আলিপুর চিড়িয়াখানা, এর পাশাপাশি দার্জিলিংয়ের চিড়িয়াখানাও কিন্তু আজকে থেকে খুলে গেল। বটানিক্যাল গার্ডেনও, দার্জিলিংয়ের বটানিক্যাল গার্ডেন এবং সল্টলেকে বনবিতান সেগুলোও কিন্তু আজকে থেকে খুলে গেছে। অনেক ধন্যবাদ সমিত তোমাকে। আর এবার পুজোর খবর। অজয় সংহতির পুজোর এবার হীরক জয়ন্তী বর্ষ, 60 বছরে তাদের নামের সাথে মিলিয়ে থিমের নামকরণ হয়েছে সংহতি।
তাদের নামের সঙ্গে মিলিয়ে টিমের নামকরণ হয়েছে সংহতি। অজেয় সংহতি গত বছর হাজারিবাগ অঞ্চলে লোকসভা দেখতে অজেয় সংহতি মণ্ডপে ভিড় করেছিলেন বহু দর্শনার্থী। সমুদ্র হাতের কাজে সাজানো মণ্ডপ নজর কেড়েছিল মানুষের। এবার সেই সংহতি ভাবনাকে পুজো মণ্ডপে তুলে ধরতে চাইছেন উদ্যোক্তারা, যা উৎসবের আবহে এক সূত্রে বেঁধে রাখে সমাজকে। মণ্ডপ ঘুরে থাকবে বাংলার ঐতিহ্যবাহী শিল্পী, থাকবে ভিডিও ইনস্টলেশনও। এই পুজোটা যখন সকলে সঙ্গবদ্ধ হয় তখন সেটা সার্বজনীন হয়ে উঠছে। এবং এই বর্তমান পরিস্থিতি দুর্গাপুজোর সংকটের যে মুহূর্ত, সেখানে সঙ্গবদ্ধ হয়ে আমাদের জয় করতে হবে। তো সেই জন্যে এবছর যজ্ঞজয়ন্তী বর্ষে অজয় সংহতির যে স্মারক তাকে সংহতি নামকরণ আমরা করেছি, এটাকে একটা ভিডিও ইনস্টলেশনের মাধ্যমে দেখানো হবে। এবং দুর্গা প্রতিমার মধ্যে একটা সাবেকি ঘরানাকে রেখে যতগুলি থিমেটিং করা যায় আর্টিস্টিক একটা ওয়েতে। গত বছর হাজারিবাগ অঞ্চল থেকে শিল্পীরা এসে তৈরি করেছিলেন অসাধারণ সব কারুকাজ। এবার লোকশিল্পকে মাধ্যম করে মায়ের আবাহনে প্রস্তুতি নিচ্ছে অজেয় সংহতি। এবিপি আনন্দ। আনন্দ সকাল আজকের মতো এবং এই সপ্তাহের মতো এ পর্যন্তই। ঠিক তাই, খুব ভালো থাকবেন এবং সব খবরের জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র এবিপি আনন্দ।